নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা শুধু আমি না, গোটা পৃথিবী জানে, গোটা পৃথিবী জুড়েই এই আলোচনা হচ্ছে। করোনা ভাইরাস, করোনা ভাইরাস কি, কোথা থেকে আসলো, তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে অনেক রকম আলোচনা তর্ক চলছে। কেউ এটা নিয়ে সতর্কতা থাকতে বলছে, কেউ এটা নিয়ে আবার গুজব ছড়াচ্ছে। তো আপনাদের যেটা বলবো, আপনারা কেউ গুজবে কান দেবেন না, যেগুলো শর্তাবলী আছে সেগুলো পালন করুন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি বলেছেন কালকে যে টাইমটা দিয়েছেন জনতা কারফিউ, সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়টার মধ্যে আপনারা কেউ বাড়ি থেকে বেরোবেন না। এটা আপনাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, আপনারা ওই সময়টায় বাড়িতে থাকার চেষ্টা করুন। কিছু মানুষের এমন কিছু পেশা আছে যারা বাড়িতে হয়তো থাকতে পারবে না, যেমন যারা চিকিৎসা কেন্দ্রে আছে বা যারা পুলিশ এরকম লাইনে আছে, তাদের থাকাটা পসিবল না। তো এরা বাদে বাকি যারা নর্মালভাবে লিড করছে জীবনটাকে, নর্মালভাবে চলছে, তো আমরা যথাযথভাবে চেষ্টা করব যে ওই সময়টুকুর মধ্যে যাতে আমরা ঘরের মধ্যে থাকি। কারণ বিজ্ঞানসম্মতভাবে এটা দেখা হয়েছে যে এই ভাইরাসের আয়ু প্রায় 14 ঘন্টার মতন। তো আমরা যদি বাইরে না বের হই, তাহলে সেটা ছড়ানোর পসিবিলিটিটা খুবই কম। তো এটাকে আমরা আটকানোর জন্য আমাদের কাছে একটাই অপশন, জনতা কারফিউ। তো এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটাই ইতালিতে হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটাতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে আজকে তারা ভুক্তভোগী। ইতালিতে এখনো পর্যন্ত প্রচুর মানুষ চলে গেছে এই পৃথিবী ছেড়ে। তো আমাদেরও সেরকম কিছু আশঙ্কা রয়েছে অনেক কিছু হওয়ার। আমরা যদি সাবধানভাবে চলতে পারি, যেগুলো শর্তাবলী রয়েছে সেগুলো যদি ভালোভাবে পালন করতে পারি, তাহলে অবশ্যই এটাকে দূর করা সম্ভব। তো কালকে তোমরা অবশ্যই, যে সময়টা রয়েছে জনতা কারফিউর, তোমরা ওই সময় কেউ বাড়ি বাইরে বেরোবে না, এটাই আমার বলার ছিল। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।